টানেলের ভিতর দিয়ে যাতায়াত, টানেলের উপরে একঘে নীল আকাশ। ওর সাথে যখন আমার প্রথম দেখা, তখন ও হলো একটা টকপকে একজন যুবক, যে স্টাইলিশ, হ্যাঁ ফ্যাশনেবল, সে ক্রিকেট খেলে, সে কলকাতা থেকে এসে পাওয়ার গেটস কিনে নিয়ে এসে আনন্দিত হয়ে বলে যে এবার পূজায় গেলাম, গিয়ে এবার পাওয়ার গেটস নিয়ে আসলাম। মানে খুঁজে খুঁজে যেখানে যেটা সবচেয়ে সুন্দর ওই জিনিসটাই করতো। 90-এর আগের দিকে আমরা একটা বস্তিতে আড্ডা দিতাম এবং ওখানে রিফাত থাকতো, মানে আমরাও থাকতাম, আমরা সারাদিন থাকতাম, ওরা ওখানে রাতে। একদিন দেখলাম অমিতও ওখানে থাকে। আমার খুব অবাক লাগলো যে যেই জীবন থেকে শুরু হয়েছিল সেই জীবন থেকে কত দূর পর্যন্ত গেলে, হ্যাঁ একটা এক্সট্রিম পোলারিটির ভিতরে ও এই চমৎকার বস্তি জীবন পার করছে। তখনই বোঝা গেছিল যে ওর আসলে মানে অন্যরকম, সেই রবীন্দ্রসঙ্গীত গাওয়া, ক্রিকেট খেলা, ওই ছেলেটার নাই। সে শুধুমাত্র কবিতার জন্য নিজেকে বদলে ফেলেছে। যে নতুন বাল্বের আলো ওর প্রথম কাব্য গ্রন্থ বলা যায়, তো মানে সে নতুন বাল্ব নিয়ে আসার, বাল্বটা খুব মানে সাবজেক্ট হিসেবে খুবই ছোট একটা জিনিস হতে পারে, কিন্তু ও এর ভিতরে স্পর্শ করল একটা অফুরন্ত আলো, আলোর জগতে। টানেলের ভিতর দিয়ে যাতায়াত, টানেলের উপরে একঘে নীল আকাশ, মেঝেতে মৃত্তিকা বিজ্ঞানের নিয়ম না মানা মাটি, আর দেয়ালে ভিড়ের মুড়াল। ভিড়ের প্রতিটা মানুষ যেন আমারই ছায়া, কোনো এক আলোর প্রক্ষেপণে নড়াচড়া করছে। প্রতিদিন সেই একই দিন, সুতায় বাঁধা ইউর মতো, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। আজকে অমিতাভ অন্যভাবে আমাদের সঙ্গে আছেন, সে হচ্ছে অমিতাভের রচিত শব্দমালা, যে সাহিত্য তিনি রচনা করে গেছেন সেগুলো আমাদের সঙ্গে এখন এইভাবে অমিতাভের সঙ্গে আমার দেখা হচ্ছে। অমিতাভের কথা আমার ধরেন যে অদর্শনের কোনো বেদনা ছিল না, দেখা হতো না বলে এরকম বন্ধুত্ব আমার ছিল না। আসলে অমিতাভের মৃত্যুর পরে আমি অমিতাভকে আসলে পাঠ করলাম, একটা গোটা বই আমি পড়ে ফেললাম, এবং একটা এরপরে একটা পোস্ট দিল আমাদের বন্ধু নভেরা হোসেন, সেখানে একটা কবিতা পড়ে আমি খুব চমৎকৃত হলাম। ছোট্ট কবিতা, একদম আড়ম্বরহীন একটা ভাষা ভঙ্গি, কোনো ধরনের সজ্জা নেই, মানে উপর চালাকি নেই, কাঠামোর অতি সায়ন নেই, কিন্তু কবিতাটি খুব মর্মে গাঁথলো আমার। আমি একটা ঘোরের মাথায় অফিসের কাজের মাঝখানে, আমার মনে আছে 7 মিনিট কত সেকেন্ডের মধ্যে কবিতাটি আমি অনুবাদ করি, যে পথটা আমি পার হয়ে এসেছি সেই পথে হেঁটে আসতে থাকা তোমাদের আমি চিনি, কেননা আমিও তো তোমাদের মতোই ছিলাম। আমিও লাফিয়ে হেঁটেছি, গলা ছেড়ে চিৎকার করেছি, আর ডুবে গেছি মেয়ে মানুষের সরোবরে। দমের কথা চিন্তা না করেই আমি এখন যেখানে আছি, তোমরাও একদিন সেখানে এসে আমার মতো দাঁড়াবে। আমার সামনেও কিছু পথচারী আছে, অস্তমিত সূর্যের মতো লাল। চোখে শ্যাওলা জমে যায়, কতটা সমবায় হলে জমে ওঠে মন চাল, কতটা বছরের পর দৌড়তে শেখা যায়।
যা বলতেন সরাসরি বলতেন, কোনো রাগঘাত ছাড়াই। অমিতাভ দার কথাই বলছি, কিছু কিছু সাহিত্যের অনুষ্ঠান ছাড়া প্রতি বইমেলাতেই দাদার সাথে দেখুন, প্রতিবারই সেলফিতে ছবি তুলে রাখতেন, তার সিগনেচার হাসি দিয়ে বুঝে দিতেন কোন ব্যাপারটা কৃত্রিমান আর খাঁটি। অভিযোগের ব্যাপারগুলো নিয়ে সরাসরি বলে দিতেন। আমরা তার খুব ফুলের কিছু, আমরা মুখ খুলে কিছু বলতে দ্বিধাবোধ করি, নির্দ্বিধায় তার বলে দিতে পারতেন। অন্যদের সাথে পার্থক্য অমিতাভ দার এখানে, ওনার মধ্যে একটা উচ্ছ্বাস ছিল যে আমার মনে হয় সেটা আমার আমার প্রতি না, সবার প্রতি এক ধরনের উচ্ছ্বাস ছিল। এবং বয়োজ্যেষ্ঠ কিংবা কনিষ্ঠ এই ভেদাভেদ তো উনি করতেন না, এবং অনেক বিষয়ে সরাসরি কথা বলতেন, এবং সেটা তার কবিতার মধ্যে আমরা দেখেছি যে একেবারে সরাসরি কথা বলা এবং শব্দের যে কসরত করা সেটা তার মধ্যে আমরা দেখিনি। এবং নগর জীবনের যে যে প্লেট আত্মপ্রতারণা, যে বিচ্ছিন্নতাবোধ এবং কিছুটা স্যাটায়ার মেশানো, হ্যাঁ সেগুলো তিনি অপ্রকাশ করে গেছেন। একটা পরম্পরা তিনি, আধুনিকতার একটা পরম্পরা তিনি রক্ষা করেছেন, বিকশিত করেছেন, এবং নিজের ভাষায় সেখানে কোনো শব্দের চমৎকারিত্ব প্রদর্শনের প্রণোদনা ছিল না, কিংবা শব্দের যে মত্ততা, যে বাহাদুরি সেটাও ছিল না। জনাব তরুণ, গ্যাস ভর্তি বেলুনের মতো তোমার উদ্ধত মাথা, আরো উজ্জ্বল ও তোমার খুলির মতোই ঢালু আকাশের দিকে তাকিয়ে আছে। এখন তোমার কেবল একটা মহাশূন্য যান চাই, তাহলেই কড়াই ভর্তি নীল রোদ টকবক করে ফুটতে থাকবে, আর তুমি আঁকতে বসবে ছবি যার চতুষ্কোণ পৃথিবীতে সকল কিছুই ইচ্ছা মতো হাত পা নাড়ছে। জলাব তরুণ, তোমার চামড়া এখনো টান টান, মহাশূন্য যানের বহিরাবরণের চকচকে ইস্পাতের মতো। জলাব তরুণ, রং তুলি এসে গেছে, কশেরুকা আঁকতে বসে যাও, না হলে হেলে পড়তে পারো। একসঙ্গে এক পত্রিকায় আমরা কাজ করতাম, ওই সমকাল পত্রিকায়, তখন অফিসের ফাঁকে বাইরে বেরোয় চার দোকানে চা খেতে খেতে যেসব কথা হতো সেসবও সাহিত্য, কবিতা, দুনিয়া সাহিত্য, অমিতাভ পলের একটা জার্নি ছিল অন্য ভাষা সাহিত্যে ইংরেজির মধ্যে দিয়ে, সেসব নিয়ে কথা হতো। অমিতাভ পলের সাহিত্যের কবিতা বা গল্প দুজনই এই ঢাকার যে পেট্রোনাইজেশন সাহিত্যের, ঢাকার পেট্রোনাইজেশন বলতে এক কথায় কী বলবো, বাংলাদেশ শুধু জার্নাল নির্ভর সাহিত্যের দেশ নয়, এখনও কোনো না কোনোভাবে দৈনিক পত্রিকায় বাংলাদেশের ঢাকার সাহিত্যের প্রধান পৃষ্ঠপোষক বা বাহক টাহক যাই বলি, সমস্ত সমালোচনা বিতর্ক সত্ত্বেও তেমন একটা বড় বইমেলা হয়, তার ফোকাসটা থাকে ওই ওই দৈনিক পত্রিকার সাময়িকী পেজ। অমিতাভ পালের বিকশিত হয়ে উঠবার কালে, ধরে নিচ্ছি 80 দশক, 90 দশক, পরের দশক, গত 30 বছর, এই সময়টাই বাংলাদেশের প্রধান প্রধান সাময়িকীগুলোর পক্ষ থেকে যেসব ভালো লেখা ছাপানোর মধ্যে দিয়ে দায়বদ্ধতা পালনই বলি আর যাই বলি, সেই পেট্রোনাইজেশনটা অমিতাভ পালের বেলায় ঘটেছে এটাকে বলা যাবে না, ঘটেনি। প্রধান প্রধান সাময়িকীগুলোতে অমিতাভ পালের লেখা থাকতেই পারতো প্রায়, কিন্তু কখনোই প্রায় দেখা যায়নি, তার চেয়ে অনেক কম সমর্থ সম্পন্ন লোকের লেখকের উপস্থিতি প্রতি শুক্রবারে সাময়িকীগুলোতে হরামেশাই ঘটছে ঢাকার সাময়িকীগুলোতে। আমি নিজে নিয়মিত লেখক, আমি মনে করি যে আমি সেই এই অবজারভেশনটা আমার আছে, তো সেসব মিলে অমিতাভ পালের প্রতি একটি অভিসার আছে, সেই অভিসারের আমিও অংশ, কেননা সমকাল সাময়িক নিবন্ধ হচ্ছে প্রতি শুক্রবারে, আমিও তো তার সঙ্গে জড়িত, শহীদুল ইসলাম রিপনের সম্পাদক, কিন্তু এক ধরনের ইনভলভ আমিও। প্রয়াত অমিতাভ পালের সঙ্গেও আমাদের কথোপকথন চলতে থাকবে ভিতরে ভিতরে, সেটা নিজে নিজেই টের পাবো।
ধন্যবাদ সবাইকে। সর্ষের মাঝে ভূত নাকি ভূতে সর্ষে তাই কেউ বোঝে না আমায় নাকি আমি বুঝি না ছাই কেউ বোঝে না আমায় নাকি আমি বুঝি না ছাই সর্ষের মাঝে ভূত নাকি ভূতে সর্ষে তাই। যারা খেপাটের লোক তো ওই সমাজে খুব কম, আমরা তো সব আপোষকামী দালাল, দলীয় সাহিত্য করি, দালালি সাহিত্য করি। অমিতাভ দা তার জীবনে দলীয় সাহিত্য আর দালালি সাহিত্য করেন নাই, এই কথাটা জোর গলায় বলা যায়। দ্বিতীয়ত হচ্ছে যে তার মৃত্যুর পরে ফেসবুকে যা আলোড়ন দেখলাম, তার যে উপস্থিতি দেখলাম, এইটা খুবই আশাব্যঞ্জক। আসলে আমরা তো লাশ হয়েই কিন্তু বেঁচে আছি, যদি চিন্তা করি অন্য অর্থে দেখেন আমাদের যে কর্ম, যে জীবনযাপন, যা করি সারাদিন গ্লানি হয় না নিজে নিজে যদি ভাবি, রাতে একাকিত্বে গ্লানি হওয়ার কথা, তার এই গ্লানিটা ছিল না, ছিল না। এই কারণেই তার কোনো চাওয়াও ছিল না, পাওয়াও ছিল না। সে সাহিত্য করতে এসেছিলেন এবং তার একটা ঐশ্বর্য ছিল, খুবই আভিজাত্য ছিল কিন্তু, কারণ তার বাবা কবি আশুতোষ পাল, তার পরিবার ময়মনসিংহের খুবই নামি দামি পরিবার, এবং তার মধ্যে সেরকম একটা আভিজাত্যের একটা ব্যাপার ছিল। কিন্তু এই সমাজের সাথে, সমাজের যে যে অসঙ্গতিগুলা মানতে পারে নাই, মানতে পারে নাই বলেই তিনি সরাসরি কথা বলতেন। আপনি তার স্ট্যাটাসগুলো যদি দেখেন সেপ্টেম্বর অক্টোবরের, মানে যা তা বলতেছে যেন আপনি আমার দ্বারা সম্ভব না, তমুকরা চর মারা উচিত, তমুকরা সেই করা উচিত, মানে এই কথাগুলো আপনি আমি নানান শালীনতায় বলা সম্ভব না তিনি বলতে পারতেন। এবং কবিতা ছিল সটান, একদম টান টান, কোনো ওই যে উপমা অলঙ্কার এসব তার দরকার পড়ে নাই, যা ভাবছেন তাই বলছেন এবং তা কাব্য হয়ে উঠছে। দাদা আসলে তরুণদের মাঝেই বেঁচে থাকতে চেয়েছেন সবসময়। আমার সৌভাগ্য হয়েছিল তার তরুণতম বন্ধুটি হয়ে তার সঙ্গে শহরের শেষ বাসটি চেপে বাড়ি ফেরার অসংখ্য রাত। টুকুনদা একটু আগে বললেন যে সমকালে থাকতে আমাদের ডেস্ক আর কালের কেয়ার ডেস্ক পাশাপাশি ছিল, সেই সূত্রে তখন থেকেই দাদার সাথে একটা হৃদ্যতা তৈরি হয়। দাদার জীবনের কি বলবো পাগলামি কিংবা অনেক মাস্তানি দেখার সুযোগ হয়েছে আমার। দাদা থাকবেন, আমাদের মধ্যেই থাকবেন। জীবদ্দশায় তার লেখা যে আমরা আলোচনা করতে পারি নাই, আমার মনে হয় সেই জিনিসটার প্রতি আমাদের সবার একটু দরদি হয়ে উঠতে হবে। তাহলে হচ্ছে অমিতাভ দা আমাদের সঙ্গে থাকবেন। অমিতাভ দা আমাদের সঙ্গে আসলে এক ধরনের ছেটায় করলেন, মনে হলো যে অমিতাভ দা হয়তো শাহবাগের কোথাও বসে আছেন, হয়তো পিককে বসে আছেন, এই পাশের গলিটা দিয়ে, হাবিবুল্লাহর গলিটা দিয়ে হাঁটলেই হয়তো অমিতাভ দার সঙ্গে দেখা হবে। হলে থাকে, বৃষ্টি পড়তেছে, অমিতাভ দার বান্ধবীকে ফোন করে বলছে যে খিচুড়ি খাবে। তো ওই বান্ধবী হয়তো ওই মানে কৌশলতে অ্যাভেলেবেলও ছিল না, খুব কষ্ট করে খিচুড়ি রান্না করে এই হলে পাঠালেন অমিতাভদের হলে। তো উনি দেখলেন যে এই খিচুড়িটা হচ্ছে মুসুরি ডালের খিচুড়ি, হ্যাঁ উনি খাবেন না, যে খিচুড়ি মুসুরি ডালে কেন খিচুড়ি হবে, সবাই খাইছে কিন্তু উনি খান নাই। তো অমিতাভ দার মানে তার জাত মানে তার ব্যক্তিত্বের জাত, তার আভিজাত্যের জাত মানে বোঝার জন্য এই একটা গল্প এলাম। এবং আরেকটা শুনলাম যে উনি ওই সময় ময়মনসিংহ থেকে এসে ঢাকায় ক্রিকেট খেল মানে খ্যাত খেলতেন, খ্যাত খেলে যা টাকা পেতেন ওইগুলো দিয়ে উনি মানে তার আয়েসি বা তার বিলাসী যে জিনিসপত্র এগুলো কিনে ময়মনসিংহ ফিরতেন। আমার মতো হৃদয় অন্ধকার আর ক্ষত যখন
গদ্য লিখতেন এবং আমাদের এই প্লেট গ্লানি এই নিয়ে ওনার অনেক স্মৃতি আছে আমার প্রতি আমার সাথে। আমি তার যেখানে থাকুন আমি তারা ভালো থাকুন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেন এই বার্তাটি পেলাম যে একজন কবি যে তার নিষ্ঠা তার প্রেম ত্যাগ দিয়ে কবিতা চর্চা করেন আমাদের আশেপাশেই থাকে সেই মানুষগুলিকে চিহ্নিত করায়। এবং অমিতাভ পালকে আমি সহজ ভাষায় বলব যে সহজ মানুষ। সেই সহজ মানুষ এরকম মানুষ আমাদের মাঝে আরও আছে। সেই মানুষকে খুঁজে বের করা সেই মানুষের কাছে নিষ্ঠ হওয়া এই বাসনা রাখি। অমিতাভ পাল এন্ড গং তাদের প্রত্যেকের মাঝে অমিতাভ পাল রয়ে গেছেন আরও তীব্রভাবে। আমরা কখনোই বিশ্বাস করি না অমিতাভ পালের এই প্রস্থান। আমরা অমিতাভ পালের জীবন যাপন তার দর্শন তার সৃষ্টির চর্চা করে যাব। তাকে আমরা তার সেই সব স্মৃতি আমরা সংরক্ষণ করব। অমিতাভ পালকে আমরা আমাদের ভেতরে চিরজাগ্রত রাখব। Hey, 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 hey